আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রিয় শিক্ষার্থীরা, আজকের ওয়ালাইকুম ক্লাসে আসসালাম তোমাদেরকে স্বাগতম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুকর আমরা আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। আশা করব তোমরা প্রতিবারের মতো আজকে আমাকে সহযোগিতা করবে, ক্লাসের পরিবেশটা বজায় রাখবে। এটাও কি কোনো বলার কথা? আপনাকে সহযোগিতা করবো না তো কাকে করবো? স্ক্রিন দেখা যাচ্ছে? ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোজাহিরুল ইসলাম। আজকে আমাদের নির্ধারিত পাঠ হলো দশম শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত, পাঠ 16 গণিত শাস্ত্র। গণিত শাস্ত্র বলতে গণিত শাস্ত্রে মুসলমান বিজ্ঞানীদের অবদান, কেমন? ঠিক আছে, কে পড়বে? ফয়সাল নাকি? ফয়সাল ইয়েস স্যার। ঘুমাই গেছে? এত তাড়াতাড়ি ঘুমাই গেলে হবে? পড়ো। গণিত বিজ্ঞানের মূল বলা হয়ে থাকে, গণিতকে বিজ্ঞানের মূল বলা হয়ে থাকে। এই গণিত শাস্ত্রের আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আল খাওয়ারিজমি, ইবনে হাইসাম, উমর খায়াম ও নাসিরুদ্দিন তুসি সহ অনেক মুসলিম মনীষী এই শাস্ত্রের প্রসিদ্ধি লাভ করেন। মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেশমি, তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেশমি, 780 খ্রিস্টাব্দে খাওয়ারেজম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি গণিতশাস্ত্রের সর্বাধিক প্রসিদ্ধ ব্যক্তি, তাকে গণিতশাস্ত্রের জনক বলা হয়। বীজগণিতের আবিষ্কার করেন তিনি। এই বিষয়ে তার রচিত হিসাব আল জাবর ওয়া ওয়াল মুকাবালা গ্রন্থের নাম অনুসারে এই শাস্ত্রকে পরবর্তীকালে ইউরোপীয়রা আলজেব্রা নামকরণ করেন। তিনি এই গ্রন্থে 8 শতাধিক উদাহরণ সন্নিবেশিত করেন। সমীকরণ সমাধান করার 6টি নিয়ম তিনি আবিষ্কার করেন। এই দ্বাদশ শতাব্দীর ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পঠিত হয়। কিতাবুল হিসাব আল আদাত আল হিন্দি তার পাটিগণিত বিষয়ক গ্রন্থ। তার গণিতশাস্ত্র দ্বারা উমর খায়াম, লিওনার্ডো ফিরোনাসি এবং মাস্টার জ্যাক বস আরো অনেকে প্রভাবিত হয়েছেন। তিনি 850 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। মাশাআল্লাহ, ফয়সালকে ধন্যবাদ। তবে আল খাওয়া আমার খুব কারণ আগে এরকম ছিল না। আল খাওয়া রেশমি পড়তে গিয়ে তুমি আল খাওয়া রেশমি বলে ফেলতেছো, নামটা হচ্ছে আল খাওয়া রেশমি। স্যার আগে এরকম ছিল না, হঠাৎ করে বাদ যাচ্ছে স্যার। আল খাওয়া রেশমি নয়, কেমন? আল খাওয়া রেশমি। আচ্ছা, যাই হোক, তো তার নাম মুহাম্মদ ইবনে মুসা, তার মূল নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মুসা, মানে তিনি মুসার ছেলে, মুসার সন্তান, সেই হিসেবে তার বাবার নাম হচ্ছে মুসা। আর তার উপাধি হচ্ছে আল খাওয়ারেজমি। কেন উপাধি? এই উপাধি 780 খ্রিস্টাব্দে খাওয়ারেজম নামক স্থানে জন্মগ্রহণ করেন। আগের কালের মানুষেরা, বিশেষ করে তৎকালীন আরব, মধ্যপ্রাচ্য, ওই অঞ্চলের মানুষরা যেই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন সেই অঞ্চলের সাথে, নামের সাথে একটা কি থাকে, সম্পৃক্ততা থাকে। যেমন ইমাম বুখারীর কথা তোমাদেরকে বলেছিলাম, ইমাম বুখারী, তার নাম কিন্তু বুখারী না, তার মূল নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। তিনি বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাকে কি বলা হয়, বুখারী বলা হয়। সেই হিসাবে মোহাম্মদ ইবনে মুসা খাওয়ারিজম নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাকে আল খাওয়ারিজমি বলা হয়, কেমন? ফয়সাল কোথায় জন্মগ্রহণ করেছো? ফয়সাল সাদাল ফয়সাল, তুমি কোথায় জন্মগ্রহণ? আমি বাংলাদেশের চিটাগং শহরে। চিটাগং? চিটাগং এর কোথায়? চিটাগং এ। চিটাগং তো জেলা, উপজেলা, শহর, এই সিটি কর্পোরেশন কোথায়, কোন স্থানে, কোন উপজেলায়, যেটা স্থানীয়? কোথায় বাড়ি? স্ল্যাম এরিয়া। স্ল্যাম? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই, আমরা স্থানীয় স্যার। আহা, এটার মতো কষ্ট স্যার আর কাউকে বলবো যেতে পারবো না স্যার। স্থানে বলে কি আগ্রাবাদ, জিসি মোড়, 2 নম্বর গেট, চক বাজার, কোন জায়গা? না
ইসলাম হচ্ছে যে কাতালগঞ্জ মানে পাঁচলাইশ। আচ্ছা পাঁচলাইশ বা কাতালগঞ্জ, ধরো সাদ আল ফয়সাল যদি কোনো কারণে বিখ্যাত হয়ে যায়, হ্যাঁ কোনো একটা কোনো কারণে কি আমি বিখ্যাত হব ওই দার্শনিক বা বিজ্ঞানী হয়ে যায়, তাকে বলা যেতে পারে সাদ আল ফয়সাল। না না না, বিজ্ঞানী টিজ্ঞানী হয়ে লাভ নাই, আল কাতালগঞ্জ মনে করো। হ্যাঁ তার নামটা কি হয়ে যাবে, আল কাতালগঞ্জি, মানে কাতালগঞ্জটাকে সে সহ বিখ্যাত করে দিবে। যাক আমরা দোয়া করি ফয়সাল মানুষক। আচ্ছা যাই হোক, তিনি গণিত শাস্ত্রের সর্বাধিক প্রসিদ্ধ ব্যক্তি, এই জন্য তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। যদি প্রশ্ন আসে যে গণিত শাস্ত্রের জনক কে, আমরা কি বলবো? আল খাওয়ারিজমি, অন্তত একটু বলতে হবে আল খাওয়ারিজমি। আর যদি পুরোটা বলতে পারি মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, তাহলে তো ভালো। কেমন, গণিত শাস্ত্রের জনক কে আমরা কি বলবো? মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। মাশাআল্লাহ, যদি পুরোটা বলতে না পারি অন্তত কি বলবো? তাহলে নাকি আলজেব্রার জনক নাকি গণিত শাস্ত্রের জনক? উনি এখানে লিখছে গণিত শাস্ত্রের জনক, মানে গণিতের বিষয়ে ওনার অবদানে। তিনি আলজেব্রা এবং পাটিগণিত বীজগণিত দুটাতেই ভূমিকা রেখেছেন। আচ্ছা আরেকটা বিষয় হলো বীজগণিতের আবিষ্কারক হলেন তিনি, তার আগে বীজগণিত নিয়ে কেউ কথা বলে নাই বা আলোচনা করে নাই। এই বিষয়ে তার রচিত হিসাব আল জাবর ওয়াল মুকাবালা, এই এটাই ছিল বীজগণিতের তার বই, রচিত বই হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই গ্রন্থের নামানুসারে এই শাস্ত্রকে পরবর্তীকালে ইউরোপীয়রা আলজেব্রা নামকরণ করে, যেটা এই ইয়াকে বীজগণিতকে আলজেব্রা বলে, সেটা ওই যে আল জাবর থেকে আলজেব্রা হয়ে গেছে আর কি। তিনি এই গ্রন্থে 8 শতাধিক উদাহরণ সন্নিবেশিত করেন। কিতাবুল হিসাব আল আদাত আল হিন্দি তার পাটিগণিত বিষয়ক গ্রন্থ। তিনি বীজগণিত বিষয়ক গ্রন্থ রচনা করেন হিসাব আল জাবর আল মুকাবালা, আর পাটিগণিত বিষয়ক যে গ্রন্থ রচনা করেন সেটা হলো হিসাব আল আদাত আল হিন্দি। আচ্ছা, তার গণিত শাস্ত্র দ্বারা ওমর খৈয়াম, লিওনার্দো ফিরোনাসি এবং মাস্টার জ্যাকব সহ আর অনেকেই প্রভাবিত হন। তিনি 850 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। জন্ম কত? 780, মারা যান 850, বেশি দিন বাঁচেন নাই, 30 আর 50 70 বছর বেঁচে ছিলেন। যাই হোক, তাহলে আল খাওয়ারিজমি, আল খাওয়ারিজমি নয়, ফয়সালের মতো বলা যাবে না। ওকে, এরপর আমরা বলবো হাসান ইবনে হাইসাম, এটা কে পড়বে? হাসান ইবনে হাইসামের জীবনটা কে পড়বে? কোথায়? এই যে হাসান ইবনে হাইসাম একজন চক্ষু বিজ্ঞানী, অপটিক সায়েন্টিস্ট ছিলেন। তিনি 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। চক্ষু বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজির তাকে ইতিহাস অমর করে রেখেছে। মধ্যযুগে আলোক বিজ্ঞানের এটি একমাত্র গ্রন্থ ছিল। গবেষক রোজার, বেকন, নিওলার্ডো, কেপলার প্রমুখ এই গ্রন্থের উপর নির্ভর করে তাদের গবেষণা করেন। তিনি দৃষ্টিশক্তির প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে বিজ্ঞের ভুল ধারণা খণ্ডন করেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে বাহ্য পদার্থ থেকে আমাদের চোখে আলোক রশ্মি প্রতিফলিত হয়। চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করাই না। তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ স্যার। আমাদের তো আমাদের ইয়া কি বলে ফিজিক্স বইয়ে ওনাদের কথা আসে নাই কেন? আসে নাই ফিজিক্স বইগুলো ইউরোপীয় পশ্চিমাদের অনুকূলে, মানে অনুকরণে বইগুলো তৈরি করা হয়েছে। আর পশ্চিমারা খুব ইচ্ছাকৃত ভাবে মুসলিম বিজ্ঞানীদের নাম বাদ দিয়েছে, মুসলমানদের অবদান তারা স্বীকার করতে চায় না। আর বর্তমান বাংলাদেশের মধ্যে যারা শীর্ষস্থানীয় জ্ঞানী গুণী ব্যক্তি, বিজ্ঞানী বা গবেষক, এরাও একটু ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে। এই কারণে ওনারা আমাদেরকে বিষয়গুলো জানাতে চান না, মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস। যাই হোক, হাসান ইবনে হাইসাম, তাহলে বলা যায় তার নাম হচ্ছে হাসান, তার বাবার নাম হচ্ছে হাইসাম। হাসান ইবনে হাইসাম মানে হাইসামের ছেলে হাসান। তার মূল পরিচয়, তিনি একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন, অপটিক সায়েন্টিস্ট। কেমন, তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 965 সালে। কোথায় করেন সেটা লেখা নাই। আচ্ছা, দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। দর্শন মানে তো বুঝতেছো ফিলোসফি,
জ্যোতির্বিদ্যা মানে বোঝো তোমরা? জ্যোতির্বিদ্যা কি জিনিস আশা করি বুঝবা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো। মহাকাশ নিয়ে, এই যে গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে গবেষণা লেখাপড়া, এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। চিকিৎসা শাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। চক্ষু বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজির তাকে ইতিহাস সমর্পণ করেছে। মধ্যযুগে আলোক বিজ্ঞানের এটি একমাত্র গ্রন্থ ছিল। আচ্ছা, গবেষক রোজার, বেকন, লিওনার্দো, কেপলার প্রমুখ এই গ্রন্থের উপর নির্ভর করেই তাদের গবেষণা করেন। তিনি সৃষ্টি শক্তির প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে গ্রিকদের ভুল ধারণা খণ্ডন করেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোক রশ্মি প্রতিফলিত হয়। চোখ থেকে বের হওয়া বাহ্য পদার্থকে, চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না। তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। তাহলে যদি সংক্ষেপে আমরা হাসান ইবনে হাইসামের পরিচয় জানতে চাই, আমরা বলবো তিনি একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন। কেমন, তিনি কি ছিলেন? চক্ষু বিজ্ঞানী ছিলেন। তার আরেকটি পরিচয় যদি আমরা বলি, কি বলবো, তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। গ্লাস আবিষ্কার করেন, ঠিক আছে। তার জন্ম কত সালে? 965 সালে। মৃত্যু সালটা দেওয়া নাই, হয়তো এটা বের করা যায় নাই। হ্যাঁ, কে বলে? আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যাব। আচ্ছা, হাসান ইবনে হাইসামের সময় আরেকটু বিষয় আচ্ছা আছে এখানে। আধুনিক কালের বিজ্ঞানীরা গতিবিজ্ঞানকে তাদের আবিষ্কার বলে দাবি করলেও ইবনে হাইসাম এ বিষয়ে বহু পূর্বেই বিস্তারিত বর্ণনা করেছিলেন। বায়ুমণ্ডলের ওজন, চাপ এবং তাপের কারণে জড় পদার্থের ওজনও তারতম্য ঘটে। মাধ্যাকর্ষণ বিষয়ে তিনি তার গ্রন্থসমূহে বর্ণনা করেছেন। স্যার আইজাক নিউটনকে, যার জন্ম 1642 থেকে 42, মৃত্যু 1717 খ্রিস্টাব্দে, মাধ্যাকর্ষণ সম্পর্কিত শক্তির আবিষ্কারক মনে করা হলেও ইবনে হাইসাম এ বিষয়ে প্রথম ধারণা দিয়েছিলেন বলে মনে করা হয়। খেয়াল করো, কোথায় স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেন? 1642। হ্যাঁ, তার প্রায় 800 বছর আগে, 700-800 বছর আগে হাসান ইবনে হাইসাম তিনি মাধ্যাকর্ষণের প্রাথমিক ধারণাটা দিয়ে যান। আচ্ছা, তিনি ইন্টেগ্রাল করেন কত সালে? 1044 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাহলে আধুনিক বিজ্ঞানে বা বিজ্ঞান তার অবদান অস্বীকার করার মতো নয়। যদি আমাদের দুর্ভাগ্য, আমরা মুসলমান বিজ্ঞানীদের তাদের অবদান আমরা মনে করতে পারি নাই, স্মরণ রাখতে পারি নাই, তারপরও তাদের অনেক অবদান ছিল, ঠিক আছে। তারপরে যাব আমরা ওমর খৈয়াম সম্পর্কে। এটা কে পড়বে? ১০৪৮ খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিতবিদ। তার কিতাবুল জিবার ওয়াল মুকাবালা গণিত শাস্ত্রের একখানি অমর গ্রন্থ। গণ সমীকরণ এবং অন্যান্য উন্নত শ্রেণীর সমীকরণের পদ্ধতির বিশ্লেষণ এবং সংজ্ঞা অনুসারে এগুলোকে শ্রেণীভুক্ত করে উমর খৈয়াম বীজগণিতের অসাধারণ অগ্রগতি সাধন করেন। এ ব্যাপারে তিনি গ্রিকদের থেকেও বেশি পারদর্শিতা দেখিয়েছেন। পাটিগণিত ও জ্যোতির্বিজ্ঞানের উপরও তিনি বহু গ্রন্থ রচনা করেন। তিনি 1122 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আচ্ছা, মাশাআল্লাহ। স্যার নেক্সট পর্ব না রাখো, এটা নিয়ে একটু আমরা, স্যার আমাদের ওখানে একটা ভুল হয়েছিল। হ্যাঁ, কি কি সেটা? ও অমর গ্রন্থ না, এটা গ্রন্থ হবে। আচ্ছা, অমর গ্রন্থ। হ্যাঁ, সংক্ষেপে ওমর খৈয়াম, তার মূল নাম তাহলে ওমর, কেমন? আর ইব্রাহিম তো তার বাবার নাম, ইব্রাহিমের ছেলে ওমর, সংক্ষেপে আল ওমর খৈয়াম। তার জন্ম 1048 খ্রিস্টাব্দে পারস্যে। পারস্য কোথায় বলতে পারবা? পারস্য দেশটা কোথায়?
ধন্যবাদ, তাকে যদি আমি ক্লাসে থাকতাম একটা সেন্টার ফুড গিফট করতাম, যেহেতু ক্লাসে নাই জন্য দিতে পারতেছি। আচ্ছা ফয়সাল, এই স্কুল খুললে চালু হলে তুমি মনে করা দিও, আমি তোমাকে একটা সেন্টার ফুড গিফট করব। যাক আমার কাছে আর কে জানি কি পাবে। আপনি চালিয়ে যান স্যার, আপনি চালিয়ে যান। আরে কথা বলবে সুমাইয়া তাবাসসুম শিফা না কে জানো এর জন্য আপনি একবার। আচ্ছা যাক, সুমাইয়া তাবাসসুম শিফা হ্যাঁ আমিও ছিলাম কে জানো, মানে ভালো রেজাল্ট করছিলা, ইয়া বলছিলাম কি দিব বলছিলাম কলম। যাক ঠিক আছে, মনে মনে করে দিবে এগুলো আমার মনে আছে স্যার, আমিও ছিলাম। ওকে ওকে, যে যে ছিল সবাইকে দিব, এগুলো আমাকে একটু মনে করে দিবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, কিসের কথা বলতেছেন আপনি? কিসের কথা বলতেছেন একটু, তুমি মারা হতে ছিলা তখন। আচ্ছা তোমাদের জন্য একটা ঘোষণা। না না স্যার, পাহাড় ছাড়িয়া বুঝবে না স্যার। আচ্ছা শুনো, এই যে ফার্স্ট টার্ম एग्जाम আসছে তোমাদের সামনে, জানো তো এটা? ইয়েস স্যার। এই এই এগজামে ইয়েস স্যার কে সর্বোচ্চ নাম্বার পাবে ইসলাম খায় আমার বিষয়ে আমি তাকে গিফট দেব, এটা ঘোষণা দিয়ে রাখলাম। ইয়েস স্যার। গিফট যে কোনো হতে পারে, কলম হতে পারে, পেন্সিল হতে পারে, রাবার হতে পারে, এটা বিষয় না, বিষয় হচ্ছে গিফট। গিফটই কেমন? অতএব গিফট আপনি বালাম খাতার মধ্যে লিখে রাখেন, ফাদার ফয়সাল আপনার হাইয়েস্ট পাবে, বালাম খাতার মধ্যে লিখে রাখেন। ফয়সাল যদি হাইয়েস্ট না পায় আমি ফয়সাল থেকে জরিমানা নিব। হ্যাঁ অবশ্যই স্যার, যাই হোক তাহলে কিডনি বেশি আপনারা আইফোন দিব আমি। দেখো ওমর খৈয়ামের বইয়ের নাম কি? কিতাবুল জিবার ওয়াল মুকাবালা। এইটা প্রশ্ন আসে, এই কথা বন্ধ করো, যে কিতাবুল জিবার ওয়াল মুকাবালা গ্রন্থখানি কে রচনা করেন? ওমর খৈয়াম। এটি কি 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 বিষয়ক গ্রন্থ? এটা গণিত বিষয়ক গ্রন্থ, কেমন? গণিত শাস্ত্রের একখানি অমর গ্রন্থ। আচ্ছা, ঘন সমীকরণ এবং অন্যান্য উন্নত শ্রেণীর সমীকরণ। আমি বললাম যে সামনে ফার্স্ট টার্ম एग्जाम আসছে না তোমাদের 17 তারিখ থেকে, সেটা জানো কিনা? ইয়েস স্যার। আচ্ছা ফার্স্ট টার্ম एग्जामে যে ইসলাম শিক্ষায় হাইয়েস্ট নাম্বার হবে তার জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে। এখন মনে পড়ছে, ইনশাআল্লাহ আমি পাবো। পরীক্ষা তো আমি দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা তোমার বিষয় না বলি কেমন জানি খেয়াল করো। আচ্ছা একটা কথা আপনি নিজে বলেন স্যার, সারা দিন রোজা রাখি স্যার, পরীক্ষা দিই তো মন চাই। রোজা রাখি পরীক্ষা দিতে বেশি ভালো, বেশি ভালো পরীক্ষা দাও, বেশি ভালো রোজা রাখি। না না স্যার, রোজা রাখি পরীক্ষা দেওয়া এটা কোনো ফ্যাক্ট না স্যার। আমি বলি স্যার দিতে পারবো, কিন্তু স্যার সকালবেলা 6টা বাজে আমরা নামাজ পড়ি, একটু ঘুমাবো কোথায় কি বলে, আবার 8টা 9টা বাজে এক্সাম দেওয়ার জন্য উঠে যাই। 8টা না তো 10টা, 10টা 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 দিনে সকালবেলা 10টা 10টা সকাল 10টা রাতে তারাবি ইফতার, এর জন্য বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, ক্লাসে মনোযোগ দাও, ক্লাস শেষে এগুলো নিয়ে কথা বলা যাবে। শুনো, ওমর খৈয়ামের জন্ম 141-এ, মৃত্যু এগুলো এক্সামের কথাগুলো যে কোনো টিচারকে বললে। আচ্ছা আমি শুনবো, তোমাদের কথাগুলো শুনবো। স্যার সবার এমনি ভালো তো, সবার ভালো কথা বলে। 1122 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ওকে স্যার। তারপরে আমরা যাব নাসিরউদ্দিন তুসি সম্পর্কে, এটা কে পড়বে? নাসিরউদ্দিন তুসি আমি পড়তেছি, পড়ো। নাসিরউদ্দিন তুসি জ্যোতির্বিজ্ঞান হতে পৃথক করে সমতল এবং গোলাকৃত ত্রিকোণমিতি সম্পর্কে বর্ণনা করেন। গণিতশাস্ত্র বিষয়ে গণিত তার গ্রন্থগুলোর মধ্যে শুনতেছি না
জীবন করব এবং সে দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাবো। মুসলিম বিজ্ঞানীদের কি অবদান যে নাসিরুদ্দিন তুসি 1201 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তিনি জ্যামিতিক ত্রিকোণমিতি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে মোট 16টি গ্রন্থ রচনা করেন। কয়টি গ্রন্থ? 16টি গ্রন্থ। তার একটি আরেকটি ভূমিকা হচ্ছে ত্রিকোণমিতিকে জ্যোতির্বিজ্ঞান হতে পৃথক করে, আগে ত্রিকোণমিতি এবং জ্যোতির্বিজ্ঞান এক ছিল, তিনি পৃথক করে সমতল এবং গোলাকৃত ত্রিকোণমিতি সম্পর্কে বর্ণনা করেন। যাক, তার বইয়ের যে অনেকগুলো বইয়ের নাম, তার মধ্যে একটা হচ্ছে দ্য মিডল বুকস বিটুইন জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, জামিল হিসাব বিত্তাখত ওয়া তরাব, সামারি অফ দ্য হোল অফ কম্পিউটেশন উইথ টেবল অ্যান্ড আর্থ। আচ্ছা, এগুলো তার বইয়ের নাম, কাওয়াইদুল হান্দাসা, তাহরির উসুল। আপনাকে বার আপনার নেট বাসায় দিচ্ছে তো বারবার। 1274 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এবার আমরা প্রশ্ন উত্তরে যাবো, এগুলো ব্যাখ্যা আমরা করছি আর যাবো না, মূল্যায়নে যাবো। আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, বলো আফরিন। বলো আফরিন, বলো। না স্যার কিছু না। না স্যার। আচ্ছা, এক না না স্যার, এখানে একটু ডিস্টার্ব করতেছিল তো তার জন্য জিজ্ঞেস করে নিয়েছি। আচ্ছা যাই হোক, বিজ্ঞানের মূল কোনটি? বিজ্ঞানের মূল কোনটি? গণিত। আর কেউ কিছু বলবে? গণিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উত্তর দেখে নেই, উত্তর হচ্ছে গণিত। মাশাআল্লাহ, দুইজন বলছে, বাকিরা চুপ ছিল। গণিত হচ্ছে জনক হচ্ছে আল খাওয়ারিজমি। আর কেউ কিছু বলবে? না আর কেউ জানে না? আফরিন স্যার কেউ জানে না? ছেলেরা যে বোকা হয়। স্যার ইবনে হাইসাম হবে না? গণিত শাস্ত্রের জনক আল খাওয়ারিজমি। না না, গণিত শাস্ত্রের জনক হচ্ছে আল খাওয়ারিজমি। এই ছেলেরা কিছু বলতেছে না, মেয়েরাই বলতেছে। কিতাবু জিবার ওয়াল মুকাবালা গ্রন্থের রচয়িতা হচ্ছে উমর খৈয়াম। উমর খৈয়াম। আচ্ছা আর কেউ কিছু বলবে? কিতাবুল জিবার ওয়াল মুকাবালা গ্রন্থের রচয়িতা কে? স্যার কিসের কিসের? স্যার কিসের 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 কিসের? কিতাবুল জিবার ওয়াল মুকাবালা গ্রন্থের রচয়িতা কে? স্ক্রিনে দেখা যাচ্ছে প্রশ্ন। কোনটা? কিতাবুল জিবার ওয়াল মুকাবালা আহওয়ার জিমি হবে না? ইয়া বলছে, আফরিন বলছে উমর খৈয়াম। আমি বলছি ক। হ্যাঁ উমর খৈয়াম। যাক, কেউ বলতে পারতেছে না আর আমরা উত্তর দেখি না। ফরাজ মিলিসরা আল জাবির নাকি? উত্তর হচ্ছে উমর খৈয়াম। ঠিক আছে, প্রশ্ন 4, গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব, এটা কার মত? এটা আমরা পূর্বের পাঠে পড়েছিলাম, আজকের পাঠে না, তবে এটা প্রাসঙ্গিক এই পাঠের সাথে। না না না, আলকিন্দি না না, আলমাসুদি। আলমাসুদি। আর কেউ বলবে গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব? কেউ বলবে না? যাক, আফরিন বলেছে যেন তাকে ধন্যবাদ, তবে আফরিনের উত্তরটা হয় নাই, উত্তর হচ্ছে আলকিন্দি। গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব এটা বলছি। কেন আমি বলছি না? ফার্স্টে আমি বলছি না আলকিন্দি, কিন্তু তুমি তো থাকতে মানে তুমি তোমার কথার উপর থাকো নাই। না না, আমি বলছি ওকে মত পরিবর্তন করে ফেলছো। একটা কইছো। আচ্ছা যাই হোক, না তুমি বলছো তো, এজন্য তোমাকে ধন্যবাদ দিলাম। কিতাবুল মানাজির গ্রন্থটির আলোচ্য বিষয় কি? চক্ষু মস্তিষ্ক পৃথিবী আলো। কিতাবুল মানাজির কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? প্রশ্ন 5, বলো দেখি। ওকে স্যার, প্রশ্ন দেখো, ইয়াতে আছে, আসতেছে না? আসে নাই? পাও নাই? কিতাবুল মানাজির চক্ষু চক্ষু চক্ষু। ইয়েস, আপনার উত্তরটা হয়েছে চক্ষু। কিতাবুল মানাজির চক্ষু বিষয় নিয়ে আলোচনা করা হয়। দৃষ্টিবিজ্ঞানী হিসেবে কে পরিচিত ছিলেন? আল মাসুদি, ইবনে খালদুন, ওমর খৈয়াম না ইবনে হাইসাম? দৃষ্টিবিজ্ঞানী হিসেবে কে পরিচিত ছিলেন? ইবনে হাইসাম, মানে হাসান ইবনে হাইসাম আর কি। হ্যাঁ ঠিক আছে। 7, মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে সর্বপ্রথম ধারণা দেন কে? ওমর খৈয়াম, ইবনে খালদুন, ইবনে হাইসাম, আল খাওয়ারিজমি। বলো। ওমর খৈয়াম, ইবনে খালদুন, ইবনে হাইসাম স্যার, আল খাওয়ারিজমি। মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে সর্বপ্রথম ধারণা দেন কে? ওমর খৈয়াম। না, ওমর খৈয়াম হয় নাই, ইবনে হাইসাম। ইবনে হাইসাম হবে, উত্তর হচ্ছে ইবনে হাইসাম। আল খাওয়ারিজমি না, এই এতক্ষণ পরে বলতেছে, তাও ভুল বলতেছে। 16টি 16টি 16টি। নাসিরুদ্দিন তুসি কতটি গ্রন্থ লিখেন? 16টি। ঠিক আছে,
তারপরে প্রশ্ন হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস কে আবিষ্কার করেন বলো ম্যাগনিফাইং গ্লাস কে আবিষ্কার করেন আসতেছে না পাও নাই তোমরা কেউ পাও নাই ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করে হচ্ছে ইবনে হাইসাম হাইসাম আমি বলছো আচ্ছা ঠিক আছে উত্তর হচ্ছে সমীকরণের সমাধানের জন্য আল খাওয়ারিজমি কয়টি নিয়ম আবিষ্কার করেন আর কেউ বলবে দশটি শিফা কিছু বলবা সমীকরণের সমাধানের জন্য আল খাওয়ারিজমি কয়টি নিয়ম আবিষ্কার করেন শিফা পারে না কয়টি উত্তর হবে কয়টি তোমাদের আমার ইয়াতে ক্লাসে প্রশ্ন উত্তর পর্বে এতটুকুই তোমরা অংশগ্রহণ করেছো ভালো করেছো তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে পঞ্চম অধ্যায় পাঠ ষোলো পড়া ও সিডব্লিউ গুলো শেখা কেমন পঞ্চম অধ্যায় আমি আর কোনো কাজ দিচ্ছি না তোমাদেরকে এই ছিল আমাদের ক্লাস আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো আঙ্গাই গে ফয়সাল জি স্যার আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা এবার আসি আমাদের কথা নিয়ে তোমরা কি বলতেছিলে আফরিন বলো এ রমজানে পরীক্ষা কখন দিলে ভালো কখন দিলে ভালো না বলো আফরিনের যুক্তিটা একটু শুনি বলো আফরিন রমজানের পরীক্ষার বিষয়ে কি বলতে বলো আফরিন রমজানে কেন আমরা পরীক্ষা দিব রমজানে পরীক্ষার ব্যাপারটা ইয়া মানে অযোগ্য পরীক্ষা না নেওয়াই ভালো স্যার আচ্ছা রমজানে আমরা দেখেন স্যার আমরা প্রায় হচ্ছে সেহরি খেয়ে হচ্ছে 6টা বাজে নামাজ পড়ে ঘুমাবো তারপর হচ্ছে এখন আবার 10টা থেকে এক্সাম ঠিক আছে কিন্তু এর আগে থেকে উঠে যাইতে হবে না আমি আমি জানি না স্যার আমি কখন পরীক্ষা দিতে পারি আমি মেবি দিতে পারবো না বুঝতে পারছি আচ্ছা আর কারো কোনো কথা আছে পরীক্ষা নিয়ে ফয়সালের কোনো কথা আছে আমার হচ্ছে স্যার আমি তো পরীক্ষার জন্য প্রিপারেশন স্যার পরীক্ষার রুটিনটা কই শুনেন স্যার দিন পাও নাই আমি যে সেহরি খাই ঘুমাবো আমি পরীক্ষার আগে উঠবো আমি তো পরীক্ষার পরেও তো ঘুমতে উঠতে পারি তাই না মূল্যায়ন পরীক্ষা নং এক মূল্যায়ন পরীক্ষা নং দুই তারপর তিনটাতে আসছে অ্যাসাইনমেন্ট নং থ্রি তোমরা ছাত্র আমি শিক্ষক কিন্তু আমি চাকরি করি ঠিক আছে আমরা যারা শিক্ষক আমাদের হাতে কোনো ক্ষমতা নাই কখন পরীক্ষা হবে না হবে কি হবে না হবে এগুলো আমাদের কোনো পাওয়ার নাই তোমরা একদম তোমাদের তোমাদের যে পাওয়ার আছে তোমরা একটা কথা যেটা বলতে পারো আমরা তাও বলতে পারি না হ্যাঁ আমরা একদম ক্ষমতা শূন্য মানুষ অসহায় যাকে বলে এটা হচ্ছে আমাদের আপনারা শুধু পারবেন যে কঠিন কঠিন কোশ্চেন করতে আমি কখনো কঠিন কোশ্চেন করি না স্যার স্যার আপনি কি বলতে চাচ্ছেন আমরা প্লে কার্ডের মধ্যে লিখি পরীক্ষার অ্যাসাইনমেন্ট পরীক্ষার অ্যাসাইনমেন্ট না হয়নি স্কুলের বাইরে বসে থাকতে না না তা তো বলি নাই আমি এবার আমি বলি যে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে অনেক ভেবে চিন্তে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে তো সেটা কি কিরকম সিদ্ধান্ত আমি বুঝি নাই এদিক দিয়ে অ্যাসাইনমেন্ট শেষ না হইতে হইতে এদিক দিয়ে পরীক্ষা দিয়ে দিচ্ছি আমরা অ্যাসাইনমেন্ট করবো নাকি অনলাইন ক্লাস করবো নাকি আমাদের পরীক্ষা দিব কোনটা দিব স্যার এখন তোমরা এটা আবার এদিক দিয়ে স্যার আছে আবার এদিক দিয়ে মিস আছে মিস গুলো আমাদেরকে পড়ার উদ্দেশ্যে পড়া মানে বাসার মধ্যে ঠিক মতো বসতে পারতেছি না
তোমরা করতে পারো, যেটা তোমরা তোমাদের অভিভাবককে বলতে পারো যে বাবা মা আমাদের এটা এটা সমস্যা, এটা এটা গার্ডিয়ানরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। স্যার আমার গার্ডিয়ান হচ্ছে ওই দিন স্যার স্কুল গ্রুপে মেসেজ করেছিল, দেখছেন নাকি জানি না। আমি কি করবো স্যার জানেন, আব্বুর অ্যাকাউন্ট থেকে মেসেজ করে বলবো যে আপনারা ক্লাস করাচ্ছেন এগুলো ভালো হচ্ছে না। কিন্তু এখন আমরা ছোট মানুষ, বিশেষ করে আমি ছোট মানুষ, আমি এত কিছু বুঝি না, আমার দায়িত্ব কম, আমার ক্ষমতাও কম। তাহলে স্যার কোশ্চেনটি একটু ইজি করে করিয়েন, আপনার জন্য যথেষ্ট দোয়া করে দিব। হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করি স্যার, আমি বলছি স্যার দেখেন ইজি করার জন্য স্যার কোশ্চেন ইজি করবেন তো। রমজান মাসে আমরা হচ্ছে যে স্যার এখন শিশু, আমাদের দোয়া পাইলে স্যার আপনি অনেক মানে কি জান্নাত আপনার জন্য খুলেই থাকবে। হ্যাঁ হ্যাঁ তোমাদের রমজান মাসে দোয়া হবে যে স্যার, আমি এই অফারটা দেই যে তোমাদের জন্য প্রশ্ন সহজ করা হবে, এই বিষয়ে তোমরা দুশ্চিন্তা না করলে চলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন করে নিলে দাগাই দিব আর বাকি গুলো বলবো স্যার আমি পানি নেই। যাই হোক শোনো, এটাই বড় কথা, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফয়সাল বলো কি বলতে চাচ্ছো বলো। হ্যাঁ এইতো, হ্যাঁ স্যার তাহলে স্যার আমি আমার স্পিচ রেডি করে ফেলি, মানে পুরস্কার পাবো তো এটা স্পিচ দেওয়ার জন্য স্পিচটা রেডি করে রাখি। হ্যাঁ করো করো করো, স্পিচ দুই ভাষায় করিও, বাংলা ইংরেজি দুই ভাষাতেই করিও, একবার বাংলা দিও একবার বাংলা ইংলিশ বাংলিশ, তারপর দিকে চাইনিজ জাপানিজ কোরিয়ান আরবি উর্দু সবগুলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা স্যার আমাদের কথাই, আমার কথাই মেইনলি হচ্ছে স্যার, কোনো যদি আপনার মানে মনে কষ্ট পেয়ে থাকেন দাম সরি। না না এত স্যার আমি দুষ্টু আমি কথা বলি স্যার, এটা তো এমনি মজার মজার চলে বলা না, এটাতে কষ্ট পাচ্ছি নাই, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ পাঁচ করতেছিলাম কিন্তু এটা ফান না যে যদি কোশ্চেন প্যাটার্ন কঠিন করে তাহলে শেষ, কিয়ামতে পানি পাবে না যারা কোশ্চেন কঠিন করবে। আমি আরেকটা দিতে পারতেছি স্যার একটা কাজ।